স্বপ্ন ছিল বাদ্যকার হওয়ার, কিন্তু আর্থিক দুর্বলতা এবং নানা সমস্যা থাকার দরুন আর বাদ্যকার হওয়ার স্বপ্ন পূরণ হলো না। অভিনব কায়দায় বাঁশি বাজিয়েও তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। এমন অভিনব কায়দায় হয়তো বাঁশি বাজানো সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু রঞ্জিত গোস্বামী নামে এক ব্যক্তি বর্তমানে অভিনব কায়দায় বাঁশি বাজিয়ে সকলকে অবাক করে দিলেন। গাছের যে কোনো পাতা দিয়ে তিনি বাঁশি বাজাতে পারেন। হাতের দুই আঙুল আর একটি গাছের পাতা হলে তিনি বাঁশি বাজিয়ে ফেলেন। যে কোনো গানের সুরে বাঁশি বাজাতে পারেন। দীর্ঘ বছর ধরে তিনি গাছের পাতা দিয়ে বাঁশি বাজিয়ে আসছেন, কিন্তু গ্রামে বসবাস এবং আর্থিক দুর্বলতার কারণেই হয়তো কোনো সুযোগ পাননি। এমনটাই সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আক্ষেপের সুরে বললেন রঞ্জিত গোস্বামী। তিনি তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার বাসিন্দা। তিনি জানান, দীর্ঘদিন ধরে গাছের পাতা দিয়ে বাঁশির সুরে বিভিন্ন গান বাজিয়ে আসছেন। বিশেষ করে বাংলা গান বাজাতে ভালোবাসেন তিনি। খুব ছোট বয়সেই বাঁশি বাজানো শিখেছিলেন। এখন বয়স প্রায় 50 ঊর্ধ্, কিন্তু এখনও পর্যন্ত ভালো কোনো জায়গায় বাঁশি বাজানোর সুযোগ পাননি। তা সত্ত্বেও এই বাঁশি বাজানো কোনোদিনই ছাড়বেন না বলে জানান রঞ্জিতবাবু। রঞ্জিতবাবু আরও জানান, বর্তমানে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গার নাম কীর্তনে বাঁশি বাজান। তার এই অভিনব কায়দায় বাঁশি বাজানো দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়, কারণ এভাবে দীর্ঘক্ষণ বাঁশি বাজানো দেখে নাম কীর্তনের অন্য বাদ্যকার সহ ভক্তরা অবাক হয়ে পড়েন। পরবর্তীতে এই নাম কীর্তন শেষ করে বাড়ি যাওয়ার সময় সারা পথ বাঁশি বাজিয়ে বাড়ি যান তিনি। শহরের ওপরে বাঁশির সুর শুনতে পেলে সকলেই চিনতে পেরে যায় রঞ্জিতবাবুকে। বর্তমানে তিনি তেলিয়ামুড়া শহরবাসীর কাছে পরিচিত মুখ। পূর্বে ওনাকে কেউই চিনত না, কিন্তু এই বাঁশি বাজানোর ফলে এখন তিনি মোটামুটি সকলের কাছেই পরিচিত বলে জানান রঞ্জিত গোস্বামী। এখন শেষ বয়সে ভালো কোনো জায়গায় বাঁশি বাজানোর সুযোগ পেলে দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হবে বলেও সাংবাদিকদের কাছে আশা ব্যক্ত করেন রঞ্জিত গোস্বামী। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত গোস্বামী। বাড়ি কোন জায়গায়? চাকমাঘাট। আপনি যেন বাঁশি এভাবে রোজ বাজাইতেছেন, আপনি কিভাবে শিখছেন বাঁশি বাজানোটা? আমি মানে নিজের ছোটবেলা থেকে মানে পয়তে পয়তে মানে শিখতাম। তখন তো মানে লজ্জা লাগতো, ওখানে বাজাইতাম না। অনেক সময় ঘরের বাজে মানে জঙ্গলে গেলে জঙ্গলে যাইতাম, কিন্তু লোকে না শুনে শুনলে আমার কাছে নিজের লজ্জা লাগতো। এবার দোকানে দোকান আছে আমার, দোকানের মধ্যে বিশ্ব সিনাম লেগে এভাবে বাজাইতাম। এরপরে একজন মানে আমরা এই সময় না একজন ভাই পূর্ণ সুন্দর আরে খুশি আরে তুমি এত সুন্দর বাজান চলেন কীর্তন, আরে কীর্তন আমি কেমনে বাজাম, আমি তো কীর্তন আলাদা অযোগ নাই না চলেন। ওই তাহলে এরপর সাগরে কীর্তনে গেলাম, ওই হন পর্যন্ত মানে কীর্তন টীর্তন হয়তো গ্রামে করে মধ্যে স্থানীয় কীর্তনে আপনি বাঁশি বাজান এভাবে? হ্যাঁ ভাই ভাই, আপনার তো বাঁশির সুর অত্যন্ত সুন্দর, মুগ্ধকর, মন মুগ্ধকর। আপনি রোজ আপনি কী করেন, এমনি পেশায় কী? আমার ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।